আর্জি করে ঘটনায় দেশ জুড়ে আজ কর্মবিরতি চিকিৎসকদের। সরকারি হাসপাতাল থেকে শুরু করে নার্সিং হোমেও আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল থেকেই শিলিগুড়ি জেলা হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকেরা। এদিন সকাল থেকে হাসপাতালে আউটডোরে এসে ঘুরে গিয়েছেন রোগীরা, যদিও জরুরি পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। প্রসঙ্গত আরজি করে ঘটনায় মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দাবি সেমই আছে। আজকে বৃহস্পতিবার রাতের ঘটনা, আজকে আপনার বুধবার হয়ে গেল। এখনো যেরকম রেজাল্টের অপেক্ষা আমরা করেছিলাম বা ইনভেস্টিগেশন যেভাবে একটু দ্রুতগতিতে হোক বা ভালোভাবে হোক, যেটাতে আমরা একটু আশ্বস্ত হবো, সেরকম কিছু দেখতে পারছি না। ইভেন কালকে কলকাতা হাইকোর্টের অর্ডার কি সিবিআইকে তদন্ত করা দেওয়া হোক, সিবিআইকে কেস দেওয়া হোক, অর্ডার বেরিয়েছে তার এক দেড় ঘন্টা পরে আরজিকারে, যেখানে ক্রাইম সিন ছিল ওখানে রিনোভেশনের নামে ভাঙচুর শুরু করে দিয়েছে। এটা তো সবাই বুঝতেই পারছেন, কেউ তো এখানে বোকা নেই কি ওখানে যে এভিডেন্স আছে তাকে আবার সিবিআই হাতে কিছু না লাগুক, সো দ্যাট সিবিআইও ডেড ইন ডে, ডার্ক ইন ডেই থাকুক। তো এটা তো আমরা কেউ মেনে নিতে পারবো না। আমাদের একজন মহিলা ডাক্তার, আমাদের একজন সহকর্মী কেভাবে এত নৃশংসভাবে, অমানুষভাবে ওর পুরো এটা হত্যা করা হয়েছে, তো এটাই জন্য আজকে আমরা ইমার্জেন্সি সার্ভিস আমাদের জারি চালু আছে। কোনো সিরিয়াস পেশেন্ট, খারাপ পেশেন্ট, তার চিকিৎসাতে আমরা কোনো গাফলাতি বা লাপরওয়াহি করছি না। আমাদের সবাই ডাক্তারবাবু ইমার্জেন্সিতে বসে আছেন, আমরাও এখানে আছি, আমরা ওইদিকেও দিয়ে মেকআপ দিয়ে দিচ্ছি যদি ভিড় বেশি হয়। লেকিন কোল্ড পেশেন্ট, নন ইমার্জেন্সি পেশেন্ট সার্ভিস আমাদের আজকে গোটা ভারতবর্ষে বন্ধ আছে। অ্যাকচুয়ালি উই আর অন স্ট্রাইক, হোপিং দ্যাট প্রপার জাস্টিস উইল বি গিভন টু আওয়ার কলিগ, the heinous crime which has been done to her. So we are fighting in unity, hoping that proper justice will be given to her. আশি কর্ম, এসব তো দেখছি কর্মবিরতি চলছে কয়েকদিন ধরে, আজকে তো দেখলাম ডাক্তার কিছুই নেই, মানুষের কি হয়রানি শিকার আমরা মেডিসিন। এটা একটা দুঃখজনক, নক্কারজনক ঘটনা, অবশ্যই নিন্দনীয়, কিন্তু আমরা পেশেন্ট, আমরা তো চাইব পরিষেবা। যেটা ঘটেছে এটা হওয়া উচিত ছিল না, এটা আমরা মনে করি, কিন্তু আমরাও সবাই পেশেন্ট, এখানে ডাক্তার হসপিটালে আসি সাধারণ মানুষ চিকিৎসার জন্যে, সেই পরিষেবা থেকে দুদিন আমরা বঞ্চিত। কিন্তু কলকাতার দিকটাও দেখতে হবে, এটাও দেখতে হবে, দুদিকটাই বজায় রাখতে হবে। এখন দেখা যাক কী হয়।